সালামু আলাইকুম মাছাশি ভাইরা, আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ভাঙন ও পারশে মাছ। এটা হচ্ছে ভাঙন মাছ, এটা পারশে ভাঙন। পারশে মাছ আর ভাঙন দেখতে কিন্তু অনেকটা একরকম। দেখুন আপনারা খেয়াল করুন, এই পারশে মাছের লেজটা, এটা হচ্ছে পারশে মাছ এটা এটা আর এটা হচ্ছে ভাঙন মাছ। ভাঙনের বডিটা চিকন, দেখতে কিন্তু সেম কোয়ালিটির। রেখে দাও, এটা চিকন, মাথাটা চিকন, ছেড়ে নাও ছেড়ে নাও, সারসা কেন, এটা চিকন মাথা, জাস্ট দেখুন বডিটা, দেখুন চিকন। আর এটা কিন্তু মোটা, এর পেটটাই মোটা, মানে এটা বেশি বড় হবে না। পারশে মাছটা অনেক অনেক, এটা পারশে মাছ দেখুন, এর বডি দেখুন, পারশে মাছের বডিটা জাস্ট, এটা মোটা, মানে আসা আমি বলতেছি এর এটা মোটা এবং লেজের অংশটা চ্যাপটা, মানে ভোতা টাইপের। আর এটা এটাও পারশে মাছ, দুটোই পারশে। এটা ভাঙন তোলো, এটা আছে ভাঙন। ভাঙন মাছটা দেখতে অনেকটা জাস্ট, এই দেখুন পার্থক্য আপনারা দেখতে পাবেন, এটার মাথা ছোট এবং বডি চিকন। আর পারশে মাছে বড়ি হয় মোটা, পারশে মাছে বড় হয় না, পারশে মাছে 1 কেজিতে 15টা 20টা 10টা হয়, আর ভাঙন অনেক বড়। অনেক অনেক পোনা বিক্রেতা আছে যারা ভাঙন মাছ, এই ভাঙন মাছ বলে আপনাকে পারশে মাছ দিয়ে দেবে, এই যাতে আপনারা না ঠকেন, নাই ঠকাবেন না বলে আমার এই ভিডিওটা করা। তো পারশে মাছটা খেয়াল করুন, জাস্ট এই যে লম্বা টাইপের লেজটা দেখেন, লম্বা লেজটা দিয়ে খেয়াল করুন, আর পার্শ্বে লেজ দেখুন, দুটো লেজ আপনাকে লেজ খেয়াল করুন, লেজটা দেখুন লম্বা টাইপের, আর পার্শ্বে লেজ কিন্তু ভোটা, এবং এই মাছটা কিন্তু মাছটা কিন্তু বেশি বড় হয় না, জাস্ট এই যে এটা সর্বোচ্চ বড়, এর থেকে বড় হবে না, 1 কেজিতে 15 থেকে 20টা হয়। তো যারা আপনারা ভাঙন দুটো ছেড়ে দাও, আপনারা যারা ভাঙন মাছ এবং যারা ভাঙন মাছ কিনতে চাচ্ছেন, এটা এটা বড় ভাঙন, এটা বড় ভাঙন মাছ, এটা বড় ভাঙন, সম্ভাব্য 500-700 গ্রাম হতে পারে। পার্শ্ব মাছ পার্শ্ব তুলে, একটা পার্শ্ব, একটা পার্শ্ব তুলে হবে, দেখো আছে তো। হ্যাঁ, এই দেখুন পার্থক্য আপনার মনে বুঝতে পারবেন, এই মাছটা চ্যাপটা হয়, এই মাছটা চ্যাপটা, আর এই এটা হচ্ছে লম্বা টাইপের মাছ, চিকন টাইপের, চিকন এবং লম্বা, আর পার্শ্বটা আছে লম্বা, এই মোটা বেটে টাইপের, এবং এই সর্বোচ্চ বড়। তো অনেক অনেক পোনা বিক্রেতা আছে যারা আপনাকে ভাঙন মাছ বলে পার্শ্ব মাছ দিয়ে দিতে, পার্শ্ব মাছ দিতে পারে। তো আপনাদের সচেতন করার আমার উদ্দেশ্য এই ভিডিওটা। ভাইয়েরা, এটা হচ্ছে খড়কুল্লো মাছ, আপনারা সবাই দেখতেছিলেন এই মাছ বড় হলে কেমন হয়, দেখতে কেমন হয়, এই হচ্ছে খড়কুল্লো।